আজকে সকালবেলায় খুদের ভাত রান্না করব। খুদের ভাত রান্নার জন্য খুদের চাল নিয়েছি এখানে। তো এটা কি চাল, আমি চাল খুব ভালো চিনি না। তো এটা খুবই সাদা চাল, দেশ থেকে আনা হয়েছে, একদম সাদা। তো চালটা আমি চিনতে পারছি না, আপনারা যদি চিনেন তা আমার কমেন্টস বক্সে জানাবেন এটা কি চাল। একদম সাদা চাল, খুদের চাল। তো এখন এখানে আছে 3 কাপ চাল, 3 কাপ চাল আমি নিয়েছি। চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো চাল ধুয়ে নিয়েছি, তো চালটা বসিয়ে দিচ্ছি। তো খুদের ভাত রান্না করতে হলে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখানে 1.5 থেকে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে যে চালগুলো, খুদের চালগুলো ধুয়ে নিয়েছিলাম সেই চালগুলো, এই সামান্য একটু পানি ছিল পানি সহ দিয়ে দিলাম। এটা পানি ঝরানোর কোনো প্রয়োজন নেই। তো এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। তো লবণ এখানে দিয়ে দিলাম 1 চা চামচ, পরে লাগলে আমি আরও দিব। আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ জাস্ট একটু ফ্লেভার হবে, ঝাল হবে না। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা কুচি করে দিয়ে দিলাম। তো দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি, তো যাতে চালের সাথে পেঁয়াজগুলো সুন্দরভাবে মিশে যায়। তো ভালোভাবে পেঁয়াজগুলো, কাঁচামরিচগুলো সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি। তেল, কাঁচামরিচ, পেঁয়াজ আর চালটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে একসাথে মিশে যায়। তো মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা দিচ্ছি এখানে যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল দিতে হবে, কারণ খুদের ভাতটা একটু নরম করতে হবে। যে খুদের ভাত একটু নরম হলে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, আর যদি ঝরঝরে হয় তাহলে সেক্ষেত্রে ভালো লাগবে না। তো একটু ডাবলের চেয়ে একটু বেশি পানি দিচ্ছি এখানে। তো আমি 3 কাপ চাল নিয়েছি আর পানি দিচ্ছি 6.5 কাপ। তো ডাবল হবে 6 কাপ, আর আধা কাপ একটু বেশি দিচ্ছি, আধা কাপ বা 1 কাপ বেশি দিলাম এখানে। দিয়ে এখন চুলাটা অন করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যে পর্যন্ত চাল পানি সমান না হবে সে পর্যন্ত। এইভাবে নাড়াচাড়া করে দিলে তো আপনি চালের ভিতরে সুন্দর সমানভাবে তেলগুলো ঢুকে যাবে, তেল মিশে যাবে আর কি, তেলের সাথে চাল সুন্দরভাবে মিশে যাবে। আপনি যদি এইভাবে নাড়াচাড়া না করেন তো এক সাইডে তেল থাকবে আর এক সাইডে চাল থাকবে, এরকম আলাদা আলাদা হয়ে যাবে। তো আমি দেখেন চাল পানি সমান হওয়া আগ পর্যন্ত সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। তো চাল পানি সমান হয়ে গেছে দেখেন, তো আমি কন্টিনিউ নেড়ে দিয়েছি চুলার হিট হাই করে দিয়ে। একদম দেখেন একদম কোনো পাশেই আর তেল দেখা যাচ্ছে না। এখন ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য, তো লো হিটে। তো 20 মিনিট পর ফিরে আসছি। এর মধ্যে আমি খুদের ভাত যেটা দিয়ে খাবো সেটা হচ্ছে রসুন বাটা। রসুন বাটা দিয়ে খুদের ভাত খেতে বেশ ভালো লাগবে। তো এখানে আপনি ডিম ভাজি করেও খেতে পারেন, তো রসুন বাটাটা বেশ ভালো যায় খুদের ভাতের সাথে। তো সেটার জন্য সামান্য একটু তেল দিয়ে তো শুকনো মরিচগুলোকে একটু কালো করে টেলে নেব। তো শুকনো মরিচগুলোকে আমি খুব কড়া করে ভেজে নিচ্ছি। তো দেখেন খুব কড়া করে ভেজে নিয়েছি, একদম কালো কালো হয়ে গেছে, এই পর্যায়ে তুলে নিচ্ছে। ওইদিক দিয়ে খুদের ভাত আমি পাশের চুলায় লো হিটে দিয়েছি 20 মিনিটের জন্য, আর এইদিক দিয়ে আমি রসুন বাটা করার জন্য, খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য যে রসুন বাটা করব সেটার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। তো শুকনো মরিচগুলো ভেজে নিলাম। এখন আমি ওই তেলের মধ্যে বেশ কিছু রসুন দিয়ে দিলাম, রসুনের কোয়া দিয়ে একটু টেলে তারপরে দিয়ে দিচ্ছি এখন 1টা বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজগুলো টেলে, তো এটি পরব না, বাদামি কালারও করব না, জাস্ট একটু সেদ্ধ হবে। প্রথমে আমি রসুনটা একটু 1 মিনিটের মতো টেলে নিয়েছি, তো যেহেতু রসুনটা একটু সেদ্ধ হতে হবে, তো রসুনটা যখন একটু হালকা সেদ্ধ হয়েছে তখন আমি পেঁয়াজটা দিয়ে এইভাবে করে হালকা একটু টেলে নিলাম, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়, একটু ভাজা ভাজা করে নিলাম। তো এখন নামিয়ে ফেলছি চুলাটা বন্ধ করে দিয়ে। এই যে দেখেন কালারটা দেখেন, এরকম একদম ভাজি নাই, যা সেদ্ধ করেছি। ঠান্ডা হওয়ার পর যে শুকনো মরিচটা ভেজে তুলে নিয়েছিলাম সেই শুকনো মরিচ প্রয়োজন মতো ঝাল দিয়ে, তারপরে সেই মরিচটা দিয়ে সাথে লবণ দিব। লবণ দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিব, পাটায় পিষে নিতে পারেন, সেইভাবেও করতে পারেন। আর এই দিকে যে খুদের ভাত বসিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য, সেটা দেখা যাক। 20 মিনিটের জন্য রেখেছিলাম, হয়ে গেছে 20 মিনিট। তো চুলাটা বন্ধ করে দিয়েছি, তো খুদের ভাত হয়ে গেছে। তো দেখেন কতটা ঝরঝরে আর নরম হয়েছে, খুবই সুন্দর হয়েছে।
তো আমি চালটা চিনতে পারছি না, আমি সব সময় খুদের ভাত যেটা করি লাল চাল, তো এটা কি চাল আমি বুঝতে পারছি না। আপনারা যদি কেউ বুঝেন যে এটা কি চাল তো কমেন্টস বক্সে আমাকে জানাবেন এটা কি চাল। একদম সাদা দেখেন তো চালটা খুব নরম, একদম তুলতুলে হয়েছে, ঝরঝরে হয়েছে, তো ঝরঝরে নরম তুলতুলে এরকম হয়েছে। এখন আমি সার্ভ করে দিচ্ছি। প্লেটের একটা সাইডে খুদের ভাত দিয়ে সকালবেলায় কিন্তু দারুণ জমে যাবে। এইভাবে যদি আমরা খুদের ভাত রান্না করি বা বউ ভাত যেটাই বলেন, তো খুদের ভাতের সাথে রসুন বাটাটা বা ধনে পাতা ভর্তা খুব ভালো লাগে, বিশেষ করে রসুন বাটাটাই ভালো লাগে। তো যে মরিচ প্রয়োজন মতো দিয়েছি, সবগুলো মরিচ দিইনি, যতগুলো মরিচ দেখেছেন টেলে নিয়েছি ওখান থেকে, যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি, নিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি, আর কিছুই দেই নাই। লবণ সাথে লবণ দিয়েছি, লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। হয়ে গেছে আমার আজকের সাত সকালে যে রান্নাটি, নাস্তাটি, সেটি হচ্ছে খুদের ভাতের সাথে রসুন বাটা। তো আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।